हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। जे जेखान थेके आमार चैनलटी देखछेन सबाइके आमार चैनले वेलकम करछि। निश्चय अनेक भालो आछेन। तो आज के आपनादेर संगे जे ब्लगटी शेयर करब एटा होच्छे 15 एप्रिल एर ब्लग। 15 एप्रिल आमार जीवनेर सबचेये आनंदेर एकटी दिन, सबचेये आनंदेरई बला जाय। गत 8 बछर आगे आमार एई दिने आमार বিয়ে হয়েছিল। তো 14 এপ্রিল আমার গায়ে হলুদ ছিল। তো এজন্যই আমার কাছে খুব আনন্দের দিন, ভালোবাসার দিন। তো যাই হোক, আজকে আমি আমার ভালোবাসার দিনটির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সর্বপ্রথমে বলে নিচ্ছি, সবাই আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন, যাতে আমরা আরও অনেক বছর একসঙ্গে থাকতে পারি আনন্দে। তো মোটামুটি আমি 14 এপ্রিল কিছু রান্না করে নিয়ে আমি প্ল্যান করে রেখেছিলাম 15 এপ্রিল একসাথে উদযাপন করব। তো সেই জন্যই আমি রাতে কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, সবগুলোই ম্যারিনেট করে রেখেছিলাম। তো দুপুরের দিকে রান্না করে নিয়েছি, আর এগুলো আমি একাই তৈরি করেছি। আমার হাজব্যান্ড বাসায় ছিল না, ও একটু বাইরে ছিল, তো এই জন্য ও জানে না, ওকে আমি সারপ্রাইজ দেবো বলে আমি নিজেই সব কিছু নিজের মতো করে করে নিয়েছি। তো আমি এরপরে একটি কেক তৈরি করে রেখেছি, বাট কেকটাকে ডেকোরেশন করিনি। তো আমি আমার জীবনে প্রথম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি নিজেই কেক ডেকোরেশন করব। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমার কেকটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে প্রেস করতে একেবারেই ভুলবেন না। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে। তো আমার পাশেই থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটি কেমন হয়েছে। দেখুন, আমি পয়লা বৈশাখ উপলক্ষে ভর্তাও রেখেছি। এখানে 3 রকমের ভর্তা আমি তৈরি করে নিয়েছি। যদিও আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে না, ও ভর্তা একটুও ট্রাই করেনি, আমি সব করেছি। আর এই ভর্তা আমার অনেক দিন চলে যাবে যেহেতু আমি একাই ঝাল খাই। তো এখানে সালাদ রয়েছে, এখানে চিংড়ি মাছ, এখানে রয়েছে আমার হাজব্যান্ডের পছন্দের চিকেন বিরিয়ানি, কিছু ফল কেটে নিয়েছি, আর এটা আমার পছন্দের গরুর মাংস ঝাল, গরুর মাংস ভুনা। আলহামদুলিল্লাহ, আমাদের 9টি বছর পূর্ণ হলো, সুখে দুঃখে কেটে গেল। তো এই তো কেক প্রস্তুতি চলছে। আমি এখানে 3টি রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি, এখন এটাকে বেট করে নিব। তো আমার ছেলে টানাটানি করছে, ওই তৈরি করবে। আমি কেকটি তৈরি করেছি কেক মিক্স দিয়ে। তো এটাতে সব উপকরণ মিক্স করাই থাকে, শুধু ডিম আর তেল অ্যাড করতে হয়। তো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আর 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। আজকে আমি ক্লাসিক ইয়েলো কেক মিক্স দিয়ে কেকটা তৈরি করব। যেহেতু আমি কেকটা তৈরি করব কেক মিক্সার দিয়ে, তো শুকনো উপকরণগুলো বক্সের ভেতরেই থাকে। তো আমি এখানে ডিম, তেল, মিল্ক একসঙ্গে মিক্স করে নিয়ে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে স্পুন ইউজ করতে পারেন। এই তো আমি চুলোয় কেকটা তৈরি করে নিয়েছি, হাঁড়িতে দেখতেই পাচ্ছেন আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি খুব এক্সাইটেড, আমার জীবনের প্রথম ম্যারেজ ডেতে কেক তৈরি করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সারাটা জীবন এরকম একসঙ্গে থাকতে পারি। ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে প্লেটে ঢেলে নিয়েছি, তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, কারণ কেকটা ফুলে একটু উঁচু হয়ে আছে। চেপে দেওয়ার ফলে দেখা যাবে নিচের অংশটা প্লেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো যখন ঠান্ডা হয়ে এসেছে আমি তখন কেকটিকে 3টি অংশে কেটে নিয়েছি, মানে আমার কেকটিকে আমি 3 টুকরো করে নিয়েছি। তো আমি প্রথম উপরে যে অংশটা থাকে সেটা আমি নিচে দিয়ে দিলাম, আর এইভাবে
ফ্রস্টিংটা মেখে নিয়েছি। তো আমার চ্যানেলে কেক ফ্রস্টিংয়ের ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। খুব যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে কাজটি করতে হবে। তারপরে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। দেখতে পেরেছেন একটু এক পাশ দিয়ে ফেটে গিয়েছে, কিন্তু এটা কোনো সমস্যা হবে না, যেহেতু আমি উপরে আবারও এক লেয়ার দিয়ে দিব। আমি কেকের তিনটি লেয়ারেই ভ্যানিলা ফ্রস্টিংটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে নাইফের সাহায্য নিয়েছি, আপনারা চাইলে স্পুনও ইউজ করতে পারেন, যেটাতে যেভাবে সুবিধা মনে করেন সেটাই ইউজ করা উচিত। তো আমি আসলে কেক বানানোতে অত পারদর্শী নই, তারপর নিজের হাতে একটা কেক তৈরি করে নিলাম। তিনটা লেয়ারেই আমি ভালো করে কেক ফ্রস্টিংটা মেখে নিয়েছি এবং 10 মিনিট আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি সেট হতে। তো এখন আমি উপরে একটু ডেকোরেশন করে নেব। আমি প্রথমেই বলেছি আমি কেক বানাতে অতটা পারদর্শী নই, তারপরেও নিজের হাতে নিজের ম্যারেজ ডেতে একটি কেক তৈরি করব বলে আজকে করেই ফেললাম, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার কেকটা যতটা না দেখতে সুন্দর হয়েছে, ডেকোরেশনটা যতটা না ভালো হয়েছে, কিন্তু খেতে খুবই ইয়ামি হয়েছে। আমার হাজব্যান্ড আমার বেবি খুবই পছন্দ করেছে, আর ওদের জন্যই তো তৈরি করা, ওরা পছন্দ করলে কষ্টটা পুরোটাই সার্থক হয়। তো কেকটা সমান করার জন্য দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট পেপারটা দিয়ে হাতে চেপে চেপে সমান করে নিচ্ছি। তো আমি স্টার নজেল দিয়ে একটু ফুলের ডিজাইন করার চেষ্টা করছি। তো আমি সাদা ভ্যানিলা ফ্রস্টিংয়ের সঙ্গে একটু রেড আর ইয়েলো কালার মিক্সড করেছি, তো এটার কালারটা অনেকটা অরেঞ্জ অথবা পিঙ্ক লাগছে। তো আমি আমার পছন্দের কালার দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের কালার অ্যাড করে নিতে পারেন। তো আসলে কেক তো জাস্ট নিজেদের মাঝে নিজেরাই খাবো, তো জাস্ট একটু সেলিব্রেশন করা, নিজের হাতে তৈরি করা, এই আর কি। জানি অতটা সুন্দর হয়নি, তারপরেও আনারই হাতে ফার্স্ট করা, নিজেরটা নিজেই প্রশংসা করছি। আমার হাজব্যান্ডের কাছে ভালো লেগেছে সেটাই। তো এই তো আনারই হাতে প্রথম ম্যারেজ ডেতে তৈরি করা কেক, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমার নবম ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার নিজের হাতে তৈরি করা কেক দিয়ে উদযাপন করলাম, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবে হেসে খেলে ভালোবেসে সারাটা জীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারি। তো সবাই দোয়া করবেন, আর সবার জন্য আমরাও দোয়া করি, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই তো আমরা রাতে কেকটা কেটেছি, আমার ছেলে খুবই পছন্দ। তো আমি ভেতরের অংশটা দেখাচ্ছি, কাটার পর লেয়ারটা কেমন হয়েছে। মনেই হয়নি যে আমি এটা বাসায় তৈরি করেছি, মনে হয়েছে দোকানে তৈরি কেক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানালে খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।